আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা চলে আসলাম ময়মনসিংহ এর কোন কোন গ্রামে? এটা ভাই বালুকা পাঁচগাঁও। তো এখানে একটা মেশিন আনছিলেন ভাই, জানার নামটা জামালউদ্দিন বাদশা ভাই, একটা মেশিন আনছিলেন হুন্ডা GX-35 ধান কাটার জন্য। তো ওই মেশিনটা নিয়েছিলেন এক বছর আগে। তো এক বছরের মধ্যে মেশিনের কোনো সমস্যা দেখা দেয় নাই। তো আমরা আসলাম ওনার রিভিউটা নেওয়ার জন্য, আর উনি আমাদেরকে ধান কেটে দেখাবেন। আচ্ছা জামালউদ্দিন ভাই, আপনার এই মেশিনটা এনেছেন কতদিন হইলো? প্রায় এক বছর। এক বছর? আচ্ছা, এক বছরের মধ্যে মেশিনে তো তেমন কোনো প্রবলেম দেখা দেয় নাই। আচ্ছা, উনি একজন গরিব মানুষ, ঠিক আছে, উনি মানুষের ধান কেটে একজন নতুন উদ্যোক্তা হিসেবে মানুষের ধান কাটে, কেটে কিছু টাকা পারিশ্রমিক নেয়, নেওয়ার পরে উনি ওনার সংসার জীবন জীবিকা চালায়। আচ্ছা, আপনার এই মেশিনের এক লিটার তেলে কত ঘন্টা চলে অনুমান? দুই ঘন্টার উপরে। আচ্ছা, এক লিটার তেলে দুই ঘন্টার উপরে চললে আপনার এক এক ঘন্টায় তো মিনিমাম 20-25% মিনিমাম কাটতে পারেন। মিনিমাম আমার জন্য, আমি নতুন অবস্থায় 20-25% কাটতে পারেন। আচ্ছা, হ্যাঁ, যারা এক্সপার্ট আর একটু বেশি কাটতে পারবে। আচ্ছা, আপনি যখন এই মেশিনটা চালান, আপনার শারীরিক কোনো সমস্যা হয় না? দেখা গেল একটানা আমি আধা ঘন্টা এক ঘন্টা কাটতে পারি, পরে রেস্ট নিতে হয়। আর মিনিমাম এক ঘন্টা চালাবেন, এক ঘন্টা চালানোর পর 10-15 মিনিট রেস্ট নেবেন, মেশিনটা রেস্ট দিবেন, দিয়ে চালাবেন। আর আমাদের কাছ থেকে যখন মেশিনটা আনলেন, তখন কি আমাদের অফিস থেকে তো অবশ্যই আপনাকে ভালো একটা পাইরুটি দিয়েছে, অল্প দামের মধ্যে মেশিনটা আমরা ওনাকে দিলাম। তো যারা আমাদের এই মেশিনটি ক্রয় করবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করে কনফার্ম করবেন। তাছাড়া আমাদের এই মেশিনে কোনো ধরনের সমস্যা হলে বা যারা সার্ভিস করতে চান, এই নম্বরে ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন। তো জামালউদ্দিন ভাই আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, তার জন্য শুভকামনা রইল। উনি একজন নতুন উদ্যোক্তা, আসলে এই মেশিনটা এলোমেলো ধান, আটি ধান, মানে যে এলোমেলো ধান বা সিরিয়াল যে লাইন ধরে ধান, দুটোটাই তো কাটা যায়। দুটোটাই কোনো সমস্যা হয় না? তো লাইন যেটা সাজানো থাকে বেশি কাটা যায়, আর যেটা সাজানো থাকে না ওইটা একটু কম কাটা যায়, এটাই তফাত, এটাই পার্থক্য। তো ভাই ইনশাল্লাহ দাওয়াত রইল। তো আমাদের যারা এই মেশিনগুলো কিনবো তাদের উদ্দেশ্যে একটু কথা বলে দেন আপনি, তারা কেন কিনবে এই মেশিনগুলো? আমি মোহাম্মদ জামালউদ্দিন, আমার বাড়ি ভালুকা উথুরা গ্রামে। আমি এই মেশিনটা এক বছর আগে নেই, নেওয়ার পরে আমি প্রথম অবস্থায় হয়তো একটু অসুবিধা লাগছে। হ্যাঁ, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। আমি ট্রেনিং করছি নাকি? হ্যাঁ, হতাশা হই নাই, চেষ্টা করেছিলাম, চেষ্টার পরে আমি সফল হয়েছি। এখন মোটামুটি আপনি ধান কাটতে পারেন? দেখলাম তো আপনি মাশাআল্লাহ অনেক সুন্দর ধান কাটলেন। আমি দৈনিক 80-100% জমি কাটতে পারেন, যাক। এবং এই মিটিং খুব সার্ভিস দিতেছে ভালো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ভালো সার্ভিস। আমি মনে করি যে প্রত্যেকটা কৃষকই যান্ত্রিক মাধ্যমে, যান্ত্রিক সাহায্য যদি কৃষি কাজ করে তো অল্প খরচে লাভবান করতে পারে। আপনার উদ্দেশ্য হলো যে এই প্রত্যেকটা ঘরে ঘরে যাতে মেশিনটা নেয়, এত করে সাশ্রয় হয়, নিজের ধান নিজেও কাটতে পারবে। হ্যাঁ, দেশের সাশ্রয়, নিজের সাশ্রয়, নিজের সাশ্রয় রায়, শ্রমিকের সাশ্রয়। দেখা গেছে অনেক শ্রমিক পাওয়া যায় না অনেক ক্ষেত্রে, একা আমি চারজন শ্রমিকের কাজ করতে পারতেছেন। মিনিমাম আপনার একটা মেশিনে চারজন শ্রমিকের কাজ আপনি একাই করতে পারতেছেন। আমি তাই বলতেছি যে ব্যবসার জন্য না, নিজের গৃহস্থী কাজ করার জন্য, রাইট রাইট, হ্যাঁ, জন্য হইলো এই মেশিনটা প্রয়োজন। হ্যাঁ, তো ঠিক আছে জামালউদ্দিন বাদশা ভাই, আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনার জন্য শুভকামনা রইল। আজ এই পর্যন্তই, আরেকদিন দেখা হবে কোনো এক ভিডিও, অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।